সালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা দেখে মজা পাবেন। আমেরিকা বিভিন্ন শহর থেকে পুরাতন মডেলের ক্লাসিক্যাল গাড়িগুলোকে একত্র করে এবং সেই গাড়িগুলোকে তারা অনেক চড়া দামে সেল করে থাকে। সো আমেরিকার এই বিষয়গুলো খুব খারাপ না, কারণ তারা রিসাইকেলিং যে বিষয়গুলো কাজ করে সেই বিষয়টাকে মাথায় রেখে কাজগুলো করে থাকে। সো এতে অর্থনৈতিকভাবেও তারা লাভবান হয় এবং কাস্টমারকেও স্যাটিসফাই করতে পারে। আমেরিকার কিছু মোটরস আছে যারা এই গাড়িগুলো কাস্টমারের কাছ থেকে কম মূল্যে কিনে মেরামত করে সেগুলো বাজারে বিক্রি করে থাকে। সো দেখেন, বিভিন্ন কালারের, বিভিন্ন মডেলের, বিভিন্ন ধরনের গাড়ি আমরা দেখতে পাচ্ছি। এই গাড়িগুলোকেই তারা মডিফাই করে পরবর্তীতে বিক্রি করে থাকে। আরও কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম। ম্যাপেল.কম নামে একটি গ্যারেজ আমেরিকায় অবস্থান করছে, যারা নাকি বিভিন্ন প্রদেশ থেকে এই ধরনের গাড়িগুলো শিফটিংয়ের মাধ্যমে নিয়ে আসে এবং তারা একত্র করে একটি হাটের মতো আয়োজন করে এবং সেখানে এই গাড়িগুলো তারা মেরামত করে চড়া মূল্যে পরবর্তীতে আমেরিকার বিভিন্ন মানুষের কাছেই এই গাড়িগুলো বিক্রি করে এবং এই গাড়িগুলো তাদের কাছেও একটা সোনার হাসের মতো, যে আমি অমুক গাড়ি কিনেছি, আমি এই গাড়ি কিনেছি, আমার মডেলটা এত সুন্দর, সাইলেন্সারটা অনেক সুন্দর, হেডলাইটটা অনেক ভালো, এই ব্যাপারগুলো নিয়ে তারা একটা সোসাইটিতে হাঙ্গামার মতো গড়ে তোলে এবং তারা এতে মজা পায় এবং এই গাড়িগুলো তারা খুব সহজে কিনতে পারে। এই হচ্ছে তাদের জীবনযাত্রা এই ধরনের ক্লাসিক্যাল গাড়িগুলোকে নিয়ে। Thank you.
ম্যাপেল.কম এর মতো অনেক গ্যারেজই এই ধরনের ক্রয় বিক্রয় করে থাকে আমেরিকা শহরে। সো আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও উপভোগ্য ভিডিও পেতে, এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন, আমার জন্য দোয়া করবেন। সো আরও অনেক ভিডিও পেতে আমার সঙ্গেই থাকুন। সালামু আলাইকুম।